নমস্কার, আশা করি আপনার সবাই ভালো আছেন। সংগঠন শিক্ষকদের জন্য খুব ভালো এবং খুশির খবর। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, দেশ ও বিদেশের চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ আইটিআই ওয়েল্ডার ফিটার থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বর্তমানে দেশে চাকরির অবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে একটি চাকরিযোগ্য ছেলে বা মেয়ের কাছে যে কোনো চাকরি জোগাড় করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনা পরিস্থিতি, লকডাউন, এত সব কিছুর মধ্যেও দেশের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে, সেই সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎটাও অনিশ্চিত হয়ে পড়েছে। রাজ্য সরকার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বিভিন্ন কারণে সেই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে দায় হচ্ছে মামলা, এর ফলে পুনরায় নিয়োগ প্রক্রিয়াগুলো ডিলে হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে ভালো এবং খুশির খবর সংগঠন শিক্ষকদের জন্য, আগামী দু সপ্তাহের মধ্যে সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত রায় দান হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আমাদের কাছে আপডেট আছে। যদিও আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ওয়েব পেজে যাই, সেখানে সেরকম কিছু আপডেট দেখতে পাচ্ছি না। আর এই সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের ওপর। এখন দেখা যাক রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট কতটা অ্যাগ্রেসিভ মুডে এই নিয়োগ প্রক্রিয়ার প্রসেসটা এগিয়ে নিয়ে চলে।